এখানে এলে তোমরা পেয়ে যাবে কম্বোর মধ্যে বেশ ভালো ভালো স্পেশাল আইটেম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছি তোমাদের সাথে আরও একটি নতুন ফুড ব্লগে। তো আজকে যেহেতু বিকেলটা আমি কাটিয়েছি চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে, আর সেই ভিডিওটা অলরেডি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর তোমাদের এত ভালোবাসার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ আমার আগের ভিডিওটিকে এত ভালোবাসার জন্য। মনটা রিফ্রেশমেন্ট করতে এসে কিন্তু পেটের কথা ভুললে চলবে না, আর ততক্ষণ কোনো একটা ঘোরা কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত পেট পুজো হয়। তো ময়ূরপঙ্খী ঘাট ঘুরে তার 3-4 স্টেপ নিলেই কিন্তু চলে আসবে এই IFC রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটার। প্রপার লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। ফার্স্ট ইম্প্রেশনটা বেশ ভালো কেটেছে, মানে এখানকার ডেকোরেশনটা কিন্তু সত্যি খুব সুন্দর। আমি যেই সময়টা এসেছি সেই সময় বেশ ফাঁকা ছিল, এবং এটা হচ্ছে মেনু কার্ড। এখানে মেনুর অনেক ভ্যারাইটি রয়েছে, আইসক্রিম ছিল, মকটেল ছিল, এবং সাথে পিৎজা বার্গার তো রয়েছে। এটা হচ্ছে কাউন্টার যেখানে এসে তোমরা পে করতে হবে, এবং আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে, একটা কম্বো অর্ডার করেছি। আসো দেন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কম্বো অর্ডার করেছি, এবং এখানে শুধু ডেকোরেশনটা সুন্দর নাকি সাথে সাথে ফুড কোয়ালিটিও ভালো। আর সেই সময়টা মানে যতক্ষণ অর্ডার আমার টেবিলে আসছে ততক্ষণ একটু তোমাদেরকে শেয়ার করি এখান থেকে বাইরের ভিউটা কীরকম আসছে। এখান থেকে বাইরের ভিউটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। যদি ক্যাফেটা একেবারে গঙ্গার পাশে হতো তাহলে কিন্তু সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যেত। এত গল্প করতে করতে চলে এসেছে আমার অর্ডার। ইয়েস, এটা হচ্ছে সেই কম্বো অর্ডার। কম্বোর মধ্যে এখানে আমি পেয়ে গেছিলাম কোরিয়ান উইংস 5 ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, এবং একটা ছিল স্পেশাল চিকেন চিজ বার্গার এবং কোল্ড ড্রিঙ্কস। চিল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চোখের সামনে দেখলে না নিজেকে কন্ট্রোল করতে পারি না, তো এক সিপ নিয়ে নিলাম। এবার শুরু করব একেবারে কম্বোর। ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করার জন্য প্রথমে কেচাপটা আগে প্লেটে ঢেলে নিই। অনেস্টলি যদি বলতে চাই সত্যি কথা, আমার না কোনো রেস্টুরেন্টে গিয়ে অ্যাটলিস্ট ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করতে ইচ্ছে করে না, তার কারণ আমার মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য রেস্টুরেন্টে কেন আমি 50-100 দিতে যাব। তার জন্য বাড়ি ইজ এনাফ না, নর্মালি আলু ভাজাটাই একটু নতুনভাবে কাট করে সেটাই হয়ে যায় রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই। বাট এই কম্বোতে যেহেতু ছিল তো অগত্যা মধুসূদন আমাকে নিতে হয়েছে। যে কটা কম্বোই আমি এখানে দেখেছি প্রতি কটা কম্বোর মধ্যেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ছিল। ফ্রেঞ্চ ফ্রাই কমপ্লিট করার পর এবার চলে এসেছি কোরিয়ান উইংসে। এবার এটা টেস্ট করে অবশ্যই তোমাদেরকে আমি বলতে পারি এটার ফুড কোয়ালিটি কীরকম ছিল। ফার্স্ট বাইটে বেশ ভালো, বাট এবার দেখি অ্যাকচুয়ালি চিকেন রয়েছে নাকি ওপরের যেই লেয়ারটা থাকে সেটাই ম্যাক্সিমামটা রয়েছে। না, ভেতরেও কিন্তু চিকেনের পিসটা যথেষ্ট ছিলই, যেহেতু 5 ছিল, কোনোটা একটু ছোট কোনোটা একটু বড়, সব মিলিয়ে বেশ ভালোই ছিল, আর টেস্টও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমি এখন এখানে এই কোরিয়ান উইংসটা এনজয় করতে থাকি, আর তোমরা কিন্তু সেই সময় কমেন্ট করে জানাতে থাকো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তোমাদের যদি কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, দুটো লিঙ্কই থাকবে নিচে ডেসক্রিপশনে। চুঁচুড়াতে এসে ময়ূরপঙ্খী ঘাট এবং সাথে এই IFC দুটোর এক্সপিরিয়েন্সে কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালো কেটেছে। বাট ভিডিওটা কিন্তু এখানেই শেষ হবে না, আরও একটা নতুন জায়গাতে যাব এখানে। যদিও বা চুঁচুড়াতে আসাই আমার একেবারে নতুন, তো তার জন্য যে কটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রতি কটাই কিন্তু একেবারে আমার ক্ষেত্রে নতুন হচ্ছে। তো দেখতে থাকো ফুল ভিডিওটা, সাথে অবশ্যই তোমাদের সাথে এখনও শেয়ার করার বাকি আছে যে এখানের স্পেশাল চিজ চিকেন বার্গারটার টেস্ট কীরকম আছে। এই IFC ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটা কিন্তু বেশ ভালো, হালকা ড্রিম লাইট সাথে মিউজিক, এবং এখানে তুমি যেই খাবারটাই অর্ডার করো না কেন সেটা কিন্তু একদম প্রপার এনজয় করে খেতে পারবে। তো ওভারঅল যদি এই ক্যাফেটার আমার রিভিউ দিতে হয় অ্যাকর্ডিং টু প্রাইস মোটামুটি অ্যাভারেজ ভালোই আছে। অবশ্যই তোমরা এখানে আসতে পারো, প্রপার লোকেশনটা আমি তোমাদের কিন্তু নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার হচ্ছে পালা বার্গারটার, যেটা ছিল এক্সট্রা চিকেন চিজ বার্গার।
চিজটা তো তোমরা উপর থেকে দেখতেই পাচ্ছ। আমি একটা ভিডিওতে দেখেছিলাম বার্গার নাকি সবসময় একটু উল্টো সাইড থেকে খেতে হয় যাতে আমরা ভালো করে গ্রিপ করতে পারি। তো সেটাই এক্সপিরিয়েন্সটাই এখন আমি তোমাদের সাথে করছি। তোমরা এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট করেছিলে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সকলের কাছে পৌঁছে যায় এই সুন্দর রেস্টুরেন্টের রিভিউটা। এটা কিন্তু কোনো প্রমোশন অ্যাড নয়, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানকার বার্গারটার টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল। তো আমি এখন এনজয় করছি এই সুন্দর টেস্টি চিজ চিকেন বার্গারটা, আর তোমরাও দেখতে থাকো ফুল ভিডিওটা। একটা চিল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের সাথে কোরিয়ান উইংস, ফ্রেঞ্চ ফ্রাই আর এক্সট্রা চিকেন চিজ বার্গার সমস্ত কিছু মিলে কিন্তু আজ আমার উইক অফের ইভিনিংটা বেশ জমে গেছে। তোমাদের কোনো উইক অফ স্টোরি থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো, সেই নতুন নতুন কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি অপেক্ষায় রইলাম তোমাদের সেই নতুন নতুন কমেন্টের।